আজকের ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটার একটা নমুনা কোয়েশ্চেন আমরা দেখে নিব নমুনা কুয়েশ্চেনের মধ্যে কি কি বিষয় থাকবে তোমরা একটু দেখলে বুঝতে পারবা এবং আগে থেকেই প্রশ্ন সম্পর্কে আইডিয়া থাকবে যেন তুমি পরীক্ষাতে যে ভালো করতে পারো আর এটা হচ্ছে জাস্ট একটা মডেল কুয়েশ্চেন নমুনা প্রশ্ন এটা থেকে কোনো কিছু আসবে না এটার মতো করে কোয়েশ্চেন করবে মানে এই প্যাটার্নে ঠিক আছে দেখো প্রথমে কবিভাগে বিভাগে সঠিক উত্তর আছে পনেরোটা সঠিক উত্তর তো তোমরা দেখতে পাচ্ছ যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এভাবে দেওয়া আছে তোমরা চাইলে কি করবা ভিডিওটা একটু একটু পজ করবা করে করে দেখবা যে কী কী কোয়েশ্চেন আসে কীভাবে কুয়েশনগুলো সাজানো থাকে তারপরে এখানে দেখতে পাচ্ছ যে এমসিকিউ কিউ পনেরোটা আছে তারপরে এক কথায় আনসার অর্থাৎ তোমরা শর্টকাট করে অঙ্ক করতে হবে প্রত্যেকটার জন্য মানে দশটা থাকবে প্রত্যেকটার জন্য এক এক করে থাকবে তারপরে হচ্ছে খ বিভাগ খ বিভাগের মধ্যে প্রত্যেকটা অঙ্কের জন্য দুই মার্ক করে থাকবে এখানে তেরোটা দেওয়া আছে ছাব্বিশ কম বেশি হইতে পারে জাস্ট একশো মিলাইতে পারলেই হইলো বাট বিভাগগুলো ঠিকঠাকই থাকবে যে প্রথমে এমসিকিউ তারপরে সংক্ষিপ্ত এক কথায় প্রশ্ন তারপর হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে হচ্ছে রচনামূলক এগুলা থাকবে আর কি তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের নমুনা তো এগুলা দেখলে তোমাদের লাভ হচ্ছে যে আরও অনেক মডেল কুয়েশ্চেন পাওয়া যাবে অনেক টিচাররা তৈরি করবে এই মানে প্যাটার্নই তৈরি করবে যেন তোমরা পারো আর এখানে দেখতে পাচ্ছ যে এই কুয়েশ্চেনগুলো একবারে সৃজনশীলের মতো করে দেওয়া ঠিক আছে একটা উদ্দীপক দেওয়া আছে তারপর উদ্দীপকের এই যে এটা হচ্ছে একটা উদ্দীপক আর এটার উপর ডিপেন্ড করে তিনটা কোয়েশ্চেন এটা একটা উদ্দীপক এটার উপর ডিপেন্ড করে দুইটা কোয়েশ্চেন হ্যাঁ এটা একটা উদ্দীপক এটার উপর ডিপেন্ড করে দুইটা কোয়েশ্চেন তার মানে এটা একটা সৃজনশীল কোয়েশ্চেন সৃজনশীল কোয়েশ্চেনের ভাই বলা যায় এই যে একটা উদ্দীপক এটার উপর ডিপেন্ড করে দুইটা কোয়েশ্চেন করা আছে ঠিক আছে তো আশা করি এই প্রশ্ন মানে নমুনা প্রশ্নের উপর একটা ভালো আইডিয়া হয়েছে তুমি চাইলে আরও দুই তিনবার দেখতে পারো তারপরে যে ছ নম্বর বিভাগের মধ্যে নৈবর্তিক প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে এটার একটা নমুনা দেওয়া আছে যে এভাবে লিখা যেতে পারে অথবা ডিরেক্টলি আনসারও করা যেতে পারে কোনো সমস্যা নাই আর সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তুমি যেভাবে লিখবা শর্টকাট করে লিখবা আর কি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে আর কি যে ছ দুইটি ক্রমিক সংখ্যার যুগ ফল এত ছোটো সংখ্যাটি এত প্রবেশ করো তো এখানে এই যে দেওয়া আছে দুই এবং এক নম্বর এটা একটা রুবিক্স আর কি যাই হোক এটা রুবিক্স মানে এটা দুই নম্বর দেওয়া যায় যে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারলে দুই নম্বর দিবে আর দুইটি ক্রমিক সংখ্যাকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারলে এক নম্বর দিবে ঠিক আছে আর এখানে একটা রুবিক্স দেওয়া আছে যে শিক্ষার্থীরা যা পারবে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ নিয়ে করতে পারলে তিন দিবে ওই ব্যক্তির মানে একটা কোয়েশ্চেন আর কি তিন নম্বর কোয়েশ্চেন এটা এটার উপর ডিপেন্ড করে এই রুবিক্সটা করা হয়েছে ওই ব্যক্তি ও তার স্ত্রীর মোট অংশ নির্ণয় করতে পারলে এক নম্বর পাওয়া যাবে ওই ব্যক্তির দুই সন্তানের মোট অংশ নির্ণয় করতে পারলে দুই নম্বর পাওয়া যাবে তো এটা একটা দেওয়া আছে তো এই ছিল আসলে প্রশ্নটা প্রশ্নটার উপর ভালো আইডিয়া হয়েছে তোমাদের নিশ্চয়ই আর তোমরা চাইলে ভিডিওটা পজ করে করে স্ক্রিনশট নিতে পারো অথবা ওয়েবসাইট থেকে যে এই কোয়েশ্চেনগুলো ডাউনলোড করতে পারো ঠিক আছে ফাইলগুলো দেওয়া আছে এনসিটিভির ওয়েবসাইটে তুমি যা সহজেই ডাউনলোড করে নিতে পারবা ধন্যবাদ